সুপ্রভাত, স্যাটারডে। এই যো বাস স্ট্যান্ডে চলে এসেছি ডিউটি থেকে বেরিয়ে, এখান থেকে আজকে আমার এই ব্লগটা শুরু করছি। সো সবাই কেমন আছেন? খুব ভালো আছে আপনাদের ভালোবাসায়। সো কালকে একটু বেড়াতে গেছিলাম, কী করেছি সব কিছু দেখি, খুব আনন্দ হয়েছে। দারুণ জায়গাটা, খুব মজা করেছি। আজকে একটু করে দেখি আজকে কীভাবে দিনটা কাটাই, কী করছি সারাক্ষণ, সেগুলো সব দেখাবো জানাবো। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সব কিছু দেখতে পাবেন। আপনাদের সাপোর্টটা সবসময় করে যাবেন, আপনাদের এই ভালোবাসাটার জন্যই আমি অপেক্ষায় থাকি। এই ভালোবাসাটা পেলে আমি জানি জীবনে অনেক 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 বড় হতে পারবো। তো বাসের জন্য ওয়েট করছি, বাস এখনও আসেনি, দেখা যাক কতক্ষণে আমাকে ওয়েট করিয়ে রাখি, কতক্ষণ অপেক্ষা করাতে পারে। তো যাই হোক, দেখি বাস কতক্ষণে আসছে। মাথার ওপরে দেখুন কত গাছ, গাছের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, কি ভালো লাগছে। জাস্ট ফোন নিয়ে দেখলাম ছবিটা, দেখলাম কি সুন্দর লাগছে মাথার ওপর, কি বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক দ্য ওয়াও। যাও বাসের জন্য দাঁড়িয়েছি, এখনো বাস আসেনি। শরীরটা খুব একটা ভালো নেই, খুব টায়ার্ড, কারণ আজ 4-5 মাস ধরে আমি নাইট ডিউটি করছি, সেভাবে ঘুমই হয় না আমার। রাত্রে সর্বসা করলে 2 ঘন্টা ঘুমাই আর দুপুরবেলা এসে 3 ঘন্টা ঘুমাই, সরি 3 ঘন্টা বলছি, 2 ঘন্টা। তো সারাদিনে 4 ঘন্টা আমি ঘুমাতে পারি, একটু ঘুম টুম হয় না, চোখ মুখ দেখে বুঝতেই পারছি না, কোচ কোথাও না কোথাও আমার যাওয়া থাকে। তো যাই হোক, সন্ধ্যায় সন্ধ্যার মতো খাবার দাবার নিয়ে সকালবেলায় বেরিয়ে গেছিলো, রান্না বান্না সব ছিল না, কালকেই তো বেশি করে সব করে রেখেছিলাম, শুধু যে ভাতটা করেছি। সানোর আজকে ছুটি স্যাটারডে, ও দিদার বাড়িতে বসে, ও দিদার বাড়িতে, ও আসবে এখন প্রায় 1:30 বাজে, মায়ের কাছে আছে। তো আমি ভাবছি এবার খাওয়া দাওয়া করে একটু শোবো, শুয়েই ছিলাম আজকে, আমার কিছু ভালো লাগছিল না, মনে হচ্ছে ওদের আজকে কোনো ভিডিওস ফিডিওসও বানাইনি, জাস্ট নর্মালি দিনটা আজকে আমার খুবই টায়ার্ড, চোখ মুখে বুঝতেই পারছেন যে ভীষণ এক্সস্টেড আর কি। আমি একটা মানুষের ঠিকমতো ঘুম না হলে সে মানুষটা কী হতে পারে, আজ আমি প্রায় 4-5 মাস ধরে ঠিকমতো ঘুম নেই। তো যাই হোক, সংসারের জন্য অনেক কিছু আমাদের করতে হয়, লাইফের জন্য, লাইফটাকে সুন্দরভাবে চালনা করার জন্য, সংসার, সন্তান, স্বামী, সবাইকে ভালো রাখার জন্য অনেক কিছু করতে হয়। তো এই ঘুমটাকে একটু স্যাক্রিফাইস করি আমি, আর কী করব। তো যাই বললাম না, ছোটো ছোটো করে অনেক কিছু জীবনের আমার জানতে পারবেন আপনারা, কারণ আজকের ডেটে একজনের রোজগারে তো আর সব কিছু হয় না। নিজের মিলে রোজগার করতে আমি এটাকে বড়ো করছি আস্তে আস্তে করে, যাতে মেয়েটা আপনাদের সবার আশীর্বাদে যদি আজকে একটু জায়গায় দাঁড়াতে পারে, তাহলে হয়তো আমার আর দুঃখ থাকবে না, এত কষ্ট থাকবে না। ও যদি ভালো থাকে, ব্যাস তাতেই আমার ভালো থাকা। আমি যাই হোক, শুয়েই ছিলাম এতক্ষণ, ওকে ফোন করলাম, মা বললো ও আমার কাছে আছে, একটু পরে যাচ্ছে, ঠিক আছে আসো করবো, প্রায় 1:30 বাজতে যাচ্ছে, আমি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, কারণ আমার বিকেলে ডিউটি আছে। হয়তো আজকে আমার কোনো বান্ধবীর বাড়ি একটা আমার যাওয়ার কথা আছে, দেখা যাক, সেটা প্ল্যান হচ্ছিলো। এবার সবাই যখন প্ল্যান করে একটু তাদের সঙ্গে, আমি যদি না বলি তো ওদের প্ল্যানটা ভেস্তে যাবে, তো সবসময় নিজের শরীরের অজুহাত দেখালে তো হয় না, অজুহাতগুলো নিজের কাছে রেখেই এগিয়ে যেতে হয় জীবনে, তো আমাকেও সেই করতে হচ্ছে। যদি ক্লান্স ট্রান্স করে নিই, করে নিই একটু শুই, যদি ওরা বলে আজকে যাওয়া হবে তো যেতে হবে বিকেলবেলা, তারপর ওখান থেকে ডিউটি চলে যাবো, ডিউটিটা তো যেতেই হবে, তারপরে একটু ব্যাপার। চলো লাঞ্চটা সেরে নিই, লাঞ্চ করছি দেখাচ্ছি, লাঞ্চ নিয়ে বসে গেছি, গরম গরম ভাত, কালকেকারই মাছের ঝাল আর কালকেকারই এঁচোর, এই দিয়েই খাবো, সানা এঁচোর টেঁচোর খাবে না, সানা মাছটা দিয়ে খাবে। আমি মাথাটা আছে খেয়ে নেবো, আর কিছু রান্না করিনি, এই দিয়ে হয়ে যাবে, বাচ্চাটা ডিম টিম ভেজে নেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে আজকের দিনটা। শনিবার বা নিরামিষ খাই, কিন্তু এত কিছু রয়েছে বলে আর নিরামিষ আজকে করিনি, যা আছে চালিয়ে নিই। কিন্তু আমি মঙ্গলবারটা খুব স্ট্রিক্টলি মানি, যদি মঙ্গলবারে থাকতো সব কিছু তাহলেও কিন্তু আমি রেখে দিয়ে ভাত নিয়ে নিয়েছি, খেয়ে নিই, এই যে এঁচোর নিয়েছি আর এই যে ভাত, খেয়ে নিই।
আই এম রেডি, সো গুড ইভিনিং। রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। আর এদিকে এসে আমার বাড়িতে সব মেকআপ ক্লাস চলছে, এরা সব যাবে হোলি পার্টিতে। ওই যে সানা ওইদিকে সাজছে, আর ওই যে সানা দুই ফ্রেন্ড এদিকে সাজছে, আর ওই যে আর একজন ওইদিকে লুকিয়ে বসে আছে, যে ও সাজবে না, ছেলে তো মেকআপ করবে না। আর এই যে তিনজনের মেকআপ সেশন চলছে এখানে। আর এই যে সানা ম্যাডামের মেকআপ মেকআপ করে যখন তখন খুব সিরিয়াস, কারোর সাথে কথা বলে না, সব মেকআপ আর্টিস্ট তো। যাই হোক, আমি রেডি ডিউটি যাওয়ার জন্য। যাই হোক, এখন ফ্রেশ লাগছে, তখন বলছিলাম শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, এখন ঠিকঠাক লাগছে, কারণ ডিউটি যেতে হবে, এখন ঠিকঠাক লাগতেই হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই, দেখুন ছোট্ট ভিডিও দিলাম এখানেই। আগামী দিন আরও অনেক ভালো ভালো কথা হবে, ভালো ভালো ভিডিওস নিয়ে আনবো, ততক্ষণে জানা। আজকের মতো গুড নাইট, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, লাভ ইউ অল।